ফ্লিপকার্টের সঙ্গে তো আমরা সবাই পরিচিত, কিন্তু ফ্লিপকার্টের এই নতুন অফারটি সম্বন্ধে আমরা হয়তো অনেকেই জানি না। তো চলুন ভিডিওটি পুরোপুরি শুরু করে দিচ্ছি, ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত বিষয় জানিয়ে দিচ্ছি। তো আপনাদের অনুরোধ রইল, আমার এই চ্যানেলটি নতুন, তাই আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন। নিচের দেওয়া রেড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমাদের আপডেটেড ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। তো ভিডিও শুরু করি। আপনি প্রথমে ডিসক্রিপশনে লিঙ্কের সাহায্যে এখানে চলে আসতে পারেন, বা প্লে স্টোরে সার্চ করে আপনি ফ্লিপকার্ট বের করে নিতে পারেন। তো জাস্ট ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম যদি চলে আসে তাহলে উপরে দেখা দেওয়া থ্রি ডট যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনি নিচে দেখতে পাচ্ছেন, স্ক্রল করলে মাই অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে, সেই মাই অ্যাকাউন্টটা আপনাকে ক্লিক করতে হবে। মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি যেহেতু নতুন ইউজার তাই এখানে আপনাকে লগ ইনের অপশান চলে আসবে। তবে এখানে নাম্বার দিবেন, দিয়ে লগ ইন করবেন। আপনি যেহেতু নতুন তাই এখানে লগ ইন করবেন না, নিচে দেওয়া যে সাইন আপ বাটন আছে সেই সাইন আপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে এরকম ইন্টারফেস চলে আসবে, সেখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করবে না আপনার মোবাইলটির নাম্বার যেরকম আছে, যেমন দেখুন এখানে আমার মোবাইলে দুটো নাম্বার এখানে চলে এসেছে। তোমার নাম্বারটা দিয়ে দিলাম, তারপরে নিচে যে সাইন আপ বাটন আছে সেখানে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার ইমেল একটা সিলেক্ট করতে বলবে, তো আপনি ইমেল সিলেক্ট করে নেবেন। তাহলে আপনার এর প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। পাসওয়ার্ড দেবেন তারপরে। তো আমার যেহেতু লগ ইন আগের অ্যাকাউন্ট করা আছে, তাই আমি এখানে জাস্ট লগ ইন করে নিচ্ছি। লগ ইন হয়ে গেলে দেখুন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমার অ্যাকাউন্টের ডিটেলসগুলো সব দেখা যাবে, এখানে আমি যাদের ব্যালেন্সে থাকে তো সেই ব্যালেন্সটা দেখা যাবে। তবে দেখুন মাই অ্যাকাউন্ট আছে উপরে, সেই মাই অ্যাকাউন্টে যে আজকে যে অফারটি সেটা থেকে পাওয়ার জন্য রিচার্জ বলে যে একটা অপশান আছে সেখানে ক্লিক করতে হবে। আর আপনি এটার হোম পেজে যে উপরে দেওয়া রিচার্জ বলে অপশানও করতে পারেন। তো এখানে দেখুন ফ্ল্যাট 25 ক্যাশব্যাক লেখা আছে। তো এর নিচে যে ক্লিক হেয়ার অপশানটা আছে সেখান থেকে আপনাকে এটাতে যেতে হবে ওই অফারটি নেওয়ার জন্য। তো ক্লিক হেয়ার ক্লিক করলে আপনি ফোনপে চলে আসবে। তো অবশ্যই বলে রাখি আপনার মোবাইলে অবশ্যই ফোনপে অ্যাকাউন্ট রাখা দরকার। ফোনপে অ্যাকাউন্ট না থাকলে নিচে ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে আপনি জেনে নেবেন। তো ফোনপে অ্যাকাউন্টে করলে একটা পারমিশন চাইতে পারে, তো সেটা আপনি দিয়ে দেবেন। উপরে দেখুন ফ্লিপকার্টের এবং ফোনপের আইকন দুটোই দেখা যাচ্ছে। যে নাম্বার আপনি রিচার্জ করবেন সেই নাম্বারটা আপনি দিয়ে দেন, অটোমেটিক এটা সিলেক্ট করে নেবে আপনার ক্যারিয়ারটা। তারপর আপনি নিচে যে অ্যামাউন্টের অপশান আছে সেখানে আপনি 25 টাকা দেবেন, তার নিচেও দিতে পারেন বা উপরেও দিতে পারেন, সেটা যাতে আপনার কাছে কিন্তু 25 টাকা সর্বোচ্চ পাবেন। তারপরে নিচের যে পে অপশানটা আছে সেখানে আপনি ক্লিক করলেই ফোনপে সাহায্যে আপনাকে পেমেন্টটা করতে হবে। তো ফোনপে সাহায্যে রিচার্জটা হবে, আর ফোনপেতে আপনি ক্যাশব্যাকটা পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে দুটো অফারের একটা অফার শো হয়ে যাচ্ছে, নিচে দেখুন নিচে এই সাইডে 25 টাকা ক্যাশব্যাকের যে আমাদের এই সেটা নিচে দেখতে পাচ্ছেন 25 টাকা অ্যাপ্লাইড হয়ে গেছে। তো জাস্ট এটা এখানে আপনাকে পে করতে হবে। আপনি যদি পে করেন তার পে করলে সরাসরি হয়ে যাবে। এখানে যে ইউপিআই আইডি আছে সেটা আমি দিয়ে নিচ্ছি, দেওয়া হয়ে গেছে। এবার আমি জাস্ট এখানে ওকে করে দেবো। ওকে করলে আমার প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার প্রসেসটা কমপ্লিট হচ্ছে। প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই আমার রিচার্জ সাকসেসফুল হয়ে গেল। আমার সাকসেসফুল রিচার্জ সাকসেসফুল দেখুন সঙ্গে 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 চলে এসেছে আমার মোবাইলে এখনই। তো আপনারা এখানে সরাসরি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। তারপরে আপনার ফোনপে অ্যাকাউন্টে যান। ফোনপে অ্যাকাউন্টে গিয়ে আপনি এখানে অনেক রকম অপশন দেখতে পারেন, কিন্তু এখানে এখানে দেখবেন না। আপনি যে নিচে যে এখানে আবার মাই অ্যাকাউন্টটা অপশান আছে মাই অ্যাকাউন্টটাও ক্লিক করুন। তারপরে নিচে যে ওয়ালেট আর গিফট ভাউচার আছে সেখানে আপনি ক্লিক করুন। গিফট ভাউচারে ক্লিক করলেই প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন, ওপেন হলেই প্রথম কার অপশানে যে ফোনপে ওয়ালেট গিফট ভাউচার আছে সেখানে আপনার 25 টাকা হয়ে গেছে। তো আর আরও ট্রানজ্যাকশানে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন যে ট্রানজ্যাকশান আপনার যেগুলো হয়েছে সেগুলো সম্পূর্ণভাবে প্রসেস হয়েছে বা কীভাবে টাকাটা পেলেন সেটা। আপনি দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট থেকে হয়েছে, এখানে যে অপশানটা আছে ফ্লিপকার্ট থেকে যে আপনি পেয়েছেন সেটা এখানে দিয়ে দিয়েছে। আর উপরে যে রিচার্জটা সাকসেসফুল হয়ে গেছে সেটারও একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের এই যে ভিডিও সেটা আজকের এই পর্যন্তই ছিল। আপনারা এইভাবে আপনার লুকটা নিতে পারেন, আপনারা যত সেম আছে ততগুলো দিয়ে এটা করে নেবেন। আর আপনাদের জন্য একটা গিভার ভিডিও রাখা ছিল, সেটাতে অবশ্যই পার্টিসিপেট করবেন। ততক্ষণ পর্যন্ত নতুন ভিডিওর জন্য বাই বাই।